নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তি মার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত থেকে কিছু পাঠ করব। তো বন্ধুরা, আপনারাও সঙ্গে থাকুন। প্রথমে আমি ঠাকুর মা ও স্বামীজিকে শতকোটি প্রণাম জানাই। ভগবান শ্রীরামকৃষ্ণের কথামৃত থেকে কিছু পাঠ করছি। আজকের আলোচ্য বিষয় হলো তুমি আর তোমার, এইটি জ্ঞান। আমি আর আমার, এইটি অজ্ঞান। এ বিষয়ে অবতার শ্রীরামকৃষ্ণদেব কি উপদেশ দিয়েছেন তা আমরা শুনব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্ত ও অন্যান্য ভক্তদের প্রতি, আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো না। ঈশ্বর এক বই দুই নাই, তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্ম। যেমন পুকুরে জল আছে, এক ঘাটের লোক বলছে জল, আর এক ঘাটের লোক বলছে ওয়াটার, আর এক ঘাটের লোক বলছে পানি। হিন্দু বলছে জল, খ্রিস্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে পানি, কিন্তু বস্তু এক, মত পথ। এক একটি ধর্মের মত এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায়। যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয়, বেদ পুরাণ তন্ত্রে প্রতিপাদ্য একই সচ্চিদানন্দ। বেদে সচ্চিদানন্দ অর্থাৎ ব্রহ্ম, পুরাণেও সচ্চিদানন্দ কৃষ্ণ, রাম প্রভৃতি, তন্ত্রেও সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ কৃষ্ণ আর সচ্চিদানন্দ শিব। সকলে চুপ করিয়া আছেন। বৈষ্ণব ভক্ত, মহাশয় ঈশ্বরকে ভাববই বা কেন? বৈষ্ণবকে শিক্ষা, জীবনমুক্ত কে, উত্তম ভক্তকে, ঈশ্বর দর্শনের লক্ষণ। শ্রীরামকৃষ্ণ, এ বোধ যদি থাকে তাহলে তো জীবনমুক্ত, কিন্তু সকলের এটি বিশ্বাস নাই, কেবল মুখে বলে ঈশ্বর আছেন, তার ইচ্ছায় এ সমস্ত হচ্ছে। বিষয়ীরা সব শুনে রাখে কিন্তু বিশ্বাস করে না। বিষয়ীর ঈশ্বর কেমন জানো? খুড়ি জেঠির কোদল শুনে ছেলেরা যেমন ঝগড়া করতে করতে বলে আমার ঈশ্বর আছেন, সবাই কি তাকে ধরতে পারে? তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন, ভক্ত করেছেন, আবার অভক্তও করেছেন, বিশ্বাসী করেছেন, অবিশ্বাসী করেছেন, তার লীলার ভিতর সব বিচিত্রতা। তার শক্তি কোনখানে বেশি প্রকাশ, কোনখানে কম প্রকাশ। সূর্যের আলো মৃত্তিকা চেয়ে জলে বেশি প্রকাশ, আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ। আবার ভক্তদের ভিতর থাক থাক আছে, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, অধম ভক্ত, গীতাতে এসব আছে। বৈষ্ণব ভক্ত, আজ্ঞা। হ্যাঁ শ্রীরামকৃষ্ণ, অধম ভক্ত বলে ঈশ্বর আছেন ওই আকাশের ভিতর অনেক দূরে, আর মধ্যম ভক্ত বলে ঈশ্বর সর্বভূতে চৈতন্য রূপে প্রাণ রূপে আছেন। উত্তম ভক্ত বলে ঈশ্বরই নিজে সব হয়েছেন, যা কিছু দেখি ঈশ্বরের
এক একটি রূপ। তিনিই মায়া, তিনিই জীব জগৎ এইসব হয়েছেন, তিনি ছাড়া আর কিচ্ছু নাই। বৈষ্ণব ভক্ত, এরূপ অবস্থা কি কারু হয়? শ্রীরামকৃষ্ণ, তাকে দর্শন না করলে এরূপ অবস্থা হয় না, কিন্তু দর্শন করেছে কি না তার লক্ষণ আছে। কখনো সে উন্মাদবত হাসে, কাঁদে, নাচে, গায়, কখনো বা বালকবত, 5 বৎসরের বালকের অবস্থা, সরল উদার, অহংকার নাই, কোনো জিনিসে আসক্তি নাই, কোনো গুণের বশ নয়, সদা আনন্দময়। কখনো পিশাচবত, শুচি অশুচি ভেদবুদ্ধি থাকে না, আচার অনাচার এক হয়ে যায়। কখনো বা জড়বত, কি যেন দেখেছে তাই কোনোরূপ কর্ম করতে পারে না, কোনোরূপ চেষ্টা করতে পারে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি নিজের অবস্থা সমস্ত ইঙ্গিত করিতেছেন? শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্তের প্রতি, তুমি আর তোমার এইটি জ্ঞান, আমি আর আমার এইটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এইটি জ্ঞান। হে ঈশ্বর, তোমার সমস্ত দেহ, মন, গৃহ, পরিবার, জীব, জগৎ এসব তোমার, আমার কিছু নয়, এইটির নাম জ্ঞান। যে অজ্ঞান সেই বলে ঈশ্বর সেথায় সেথায় অনেক দূরে, যে জ্ঞানী সে জানে ঈশ্বর হেথায় হেথায়, অতি নিকটে, হৃদয় মধ্যে, অন্তর্যামী রূপে, আবার নিজে এক একটি রূপ ধরে রয়েছেন। আজ এই পর্যন্ত। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তো নমঃ। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে দয়া করে লাইক ও কমেন্ট করবেন। জয় শ্রীরামকৃষ্ণ।